আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে তৃতীয় ক্লাস, তিন নম্বর ক্লাস সিপিএ মার্কেটিং এর। আমরা তিন নম্বর ক্লাসে যে বিষয়টা দেখব, আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমরা মার্কেট প্লেসগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব এবং সিপি নেটওয়ার্ক যেটা বলা হয় যে আসলে আমরা কোথায় কাজ করবো এবং আমাদেরকে কে কাজ দিবে সেই মার্কেট প্লেস বা সেই সিপিএ নেটওয়ার্কগুলো আমরা একটু দেখবো আজকে, এবং সেখানে আমরা চেষ্টা করবো আজকে রেজিস্ট্রেশন করার জন্য। আমরা আজকের মূলত দুটো সাইট নিয়ে কাজ করব, দুটো সাইটে আমরা আজকে রেজিস্ট্রেশন করব, দুটো সাইটের যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব। এরপরে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে আরও দুটো দিব, দুটো বা তিনটে যতটুকু পারা যায় একটা ক্লাসের মধ্যে কভার করা যায় ততটুকু আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই সাইটগুলোতে রেজিস্ট্রেশন করতে হয় এবং এই সাইটগুলো থেকে অ্যাপ্রুভাল নিতে হয়, এবং এর ভিতরের যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল আজকে আমি দেখাবো এবং নেক্সট ক্লাসেও দেখাবো। সো আমি একটা কথা বলে রাখি, আসলে প্রত্যেকটা দুইটা বা তিনটা বা চারটা মার্কেট প্লেস বা নেটওয়ার্কে যখন আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন, তারপরের যে অন্যান্য যে মার্কেট প্লেস বা আপনার নেটওয়ার্কগুলো আছে সেগুলোতে আশা করি আপনি নিজে নিজেই করতে পারবেন। সো এগুলো আমি দেখাবো না, কারণ সিপিএম মার্কেটিংয়ের প্রচুর পরিমাণ নেটওয়ার্ক, প্রচুর নেটওয়ার্ক এবং অনেকগুলো মার্কেট প্লেস আছে। সো আমি যদি একটা একটা করে সবগুলো মার্কেট প্লেসে রেজিস্ট্রেশন করে আমি নিজে দেখাই দিই, তাহলে আপনাদেরকে অনেক সময় ক্ষেপণ হবে এবং সেই কোর্সটা করতে গেলে মিনিমাম আমাদের এটার পিছনেই আমার 10টা ক্লাস নিতে হবে। সো আশা করি আমি যে বেসিকটা আমি আপনাদেরকে দেখাই দেব, চারটা পাঁচটা যতটুকু পারি আমি মার্কেট প্লেস বা নেটওয়ার্কে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং সেখান থেকে কীভাবে অ্যাপ্রুভাল নিতে হয় সে টেকনিক্সগুলো দেখলে দেন পরবর্তী যে অন্যান্য মার্কেট প্লেসগুলো আছে সেই মার্কেট প্লেসগুলোতে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন। বাট আমি আপনাদের মোটামুটি ট্রাস্টেড সবগুলো মার্কেট প্লেসের অ্যাড্রেস এবং লিঙ্ক আমি দিয়ে দিব আপনাদেরকে, এটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। আচ্ছা চলুন আজকে আমরা প্রথমে দেখি যে কোন মার্কেট প্লেস নিয়ে আজকে আমরা কাজ করবো এবং কোন মার্কেট প্লেসে আমরা রেজিস্ট্রেশন করবো। ওকে, আজকে আমি দুটো মার্কেট প্লেস নিয়ে আমি কথা বলবো, বা দুটো সিপিএ নেটওয়ার্ক যেটা বলা হয়, আপনারা দেখতে পাচ্ছেন সিপিএ নেটওয়ার্ক অথবা মার্কেট প্লেস একই কথা। প্রথমে যেটা সিপি গ্রিফ, রিকমেন্ডেড ফর বিগিনার্স, এটা এই কথাটা লেখার কারণটা হলো যে সিপি গ্রিপ এবং সিপি লিড মূলত আজকের এই দুটো মার্কেট প্লেসে আমরা রেজিস্ট্রেশন করবো এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে কীভাবে অ্যাপ্রুভাল করতে হয় এবং অ্যাকাউন্ট সেটিং করতে হয় এবং পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, সব পুরো প্রসিডিউরটা আমরা এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা দেখবো। বাট ব্র্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে রিকমেন্ডেড ফর বিগিনার্স, কারণ এটা লেখার একমাত্র কারণ হলো এই দুটো মার্কেট প্লেস অত্যন্ত সহজ এবং এটাতে যারা একদম নতুন, আপনারা যারা একদম নিউলি সিপিএ মার্কেটিং শুরু করবেন তাদের জন্য আমি রেকমেন্ডেশন করতেছি এই দুটো সাইটে আপনার কাজ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে আপনার যে একটু অ্যাডভান্স লেভেলের যে নেটওয়ার্কগুলো আছে, যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে আপনার ধারাবাহিকভাবে আস্তে আস্তে অগ্রসর হবেন। বাট শুরুতে আমি আপনাদেরকে বলবো যে এই দুটো মার্কেট প্লেসে আপনারা রেজিস্ট্রেশন করেন এবং কাজ শুরু করেন, এরপরে পর্যায়ক্রমে আপনারা সামনের দিকে আগাবেন। আরেকটা বিষয় হলো যে আমি ধারাবাহিকভাবে সবগুলোই দেখাবো, একদম বিলু লেভেলের থেকে টপ লেভেল যে মার্কেট প্লেসগুলো আছে সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা সময় না বাড়িয়ে, আমরা বেশি কথা না বলে আমরা চলুন আমরা সিপি গ্রিপে ফার্স্ট আমি দেখি যে কীভাবে আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবো এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে তারপর আবার এরপরে আমরা দেখবো সিপিএ লিডে কীভাবে রেজিস্ট্রেশন করবো। ওকে, আমি স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা আমি এই লিঙ্ক দুটো আপনাদের কাছে আমি দিয়ে দিব, সিপি গ্রিপ এবং সিপিএ লিঙ্কের দুটো লিঙ্কই আমার এখানে আছে, অবশ্যই আপনারা আমার এই লিঙ্কে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং কেন করবেন সে বিষয়টা আমি ক্লিয়ার করবো এই ক্লাসের শেষের দিকে। আপাতত আমি ওখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসার পরে আপনারা ব্রাউজার এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে এন্টারপ্রেস করবেন, এন্টারপ্রেস করার পরে এই জিনিসটা আপনারা সহজে পেয়ে যাবেন। না হয় আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন এই ডিরেক্ট কিন্তু আপনি সাইন আপ পেজে চলে আসছেন, ডিরেক্ট আপনি সাইন আপ পেজে চলে আসছেন। এখন আপনি যদি এভাবে না এসে আপনি চাইলে কিন্তু এভাবেও আসতে পারেন কি www.cpagrief.com, এভাবে আসলেও আপনার কোনো বাধা নিষেধ নাই, বাট সেক্ষেত্রে আপনি একটু ইন্টারফেসটা ডিফারেন্ট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে। আমি প্রথমে যে ডিরেক্ট লিঙ্কটা দিয়েছিলাম সেই ডিরেক্ট লিঙ্কটা ক্লিক করার কারণে কিন্তু আপনার ডিরেক্ট সাইন আপ যে পেজ সেই সাইন আপ পেজে চলে আসছেন, তার মানে মূলত আমার দরকার কিন্তু এই সাইন আপ পেজটাই। আর যদি আপনি ডাইরেক্ট তাদের ওয়েবসাইট থেকে হয়ে আসেন তাহলে সেক্ষেত্রে এভাবে আসবেন, তো সেখান থেকে আপনার একটা কনফিউশন তৈরি হবে, এখানে বেশ কিছু জিনিস আছে যে হোম, অ্যাডভার্টাইজার্স, পাবলিশার্স, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আপনি কোথায় যাবেন
এই বিষয়টা নিয়ে একটু আপনাদের কনফিউশন থাকবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে পাবলিশার্সে ক্লিক করেও আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। আপনারা নিশ্চয় মনে আছে গতকাল ক্লাসে আমি টেকনিক্যাল টার্মস সম্পর্কে নিয়ে আলোচনা করছিলাম, সেখানে অবশ্যই এই পাবলিশার্স, অ্যাডভার্টাইজার্স এগুলো আপনারা দেখছিলেন। তো সেক্ষেত্রে ওইটা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। তো আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসটাই আপনি অবলম্বন করে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন সেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, কোনো ঝামেলা নেই, কোনো কনফিউশন নাই। আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটার উপর ক্লিক করে আপনারা জাস্ট রেজিস্ট্রেশন করে যাবেন, এতটুকুই হলো আপনাদের কাজ। ধরুন আপনি রেজিস্ট্রেশন যে বাটন যেই লিঙ্কটা আমি দিলাম সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি এই ফর্মটা পেলেন। এখানে আপনার ফার্স্ট নেম পুট করতে হবে, লাস্ট নেম পুট করতে হবে, কোম্পানি নেম কি, এটা কে কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করি। ধরুন ফার্স্ট নেম, যেমন আমার ফার্স্ট নেম, আমার নাম হলো MD সিফাতুল্লাহ। তাহলে আমার নাম ফার্স্ট নেম কি হবে? সিফাতুল্লাহ, তাই কি? না, আমি নাম দিব এরকমের MD, তারপরে আমি নাম দিব সিফাত, তারপরে দিব আমি উল্লাহ। দ্যাট মিন্স ফার্স্ট নেমের যেহেতু আমার যাদের নামের পিছনে MD বা অন্য কোনো টাইটেল থাকে সেই টাইটেল এবং আপনার যে ফার্স্টের যে ওয়ার্ড সেই ওয়ার্ডটা আপনি একসাথে দিতে পারেন। লাস্ট নেমের ক্ষেত্রে শুধু একটাই দিবে। তাহলে আপনার নামটা আপনার অ্যাকাউন্টে এরকমই শো করবে, MD সিফাতুল্লাহ। আর যদি আপনি এভাবে দেন, MD দিলেন ফার্স্টে তারপরে দিলেন আপনি সিফাতুল্লাহ, সেক্ষেত্রে কিন্তু একটু উল্টাপুল্টাভাবে শো করবে, MD সিফাতুল্লাহ। এভাবে দিলে তখন আপনার নাম শো করবে MD উল্লাহ কমা সিফাত। তো তাই আমি বলবো যাদের নাম তিন অক্ষর বা তিনের অধিক অক্ষর তারা আপনার এভাবে নামটা দিয়ে অ্যাড করবেন। এখন ধরুন আপনার নাম চার অক্ষর, কী রকমের? MD সিফাতুল্লাহ। বা আমি যদি এরকমের দিই আমার নাম যেটা যে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার MD সিফাতুল্লাহ, যদি এরকমের করেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ইঞ্জিনিয়ার MD সিফাত তারপরে উল্লাহ আপনি দিতে পারেন। এখন কথা হলো যে আসলে নামটা আপনি কীভাবে শো করাতে চান। আপনার নিশ্চয়ই জানেন যে ফরেন কান্ট্রিগুলোতে, ফার্স্ট কান্ট্রিগুলোতে কিন্তু তারা লাস্ট নেমকে আপনি যখন এভাবে ফার্স্ট নেম লাস্ট নেম যদি একটু ঠিক মতো না বসান তখন আপনি লাস্ট নেমটা বলে তারা ডাকে। যেমন আমাকে, আমি যদি আমেরিকার সাথে কেউ সাথে কথা বলি তারা কিন্তু আমাকে বলবে না হাই সিফাত, তারা বলবে আমাকে হাই উল্লাহ। তো এটা একটু ডিপেন্ড করে আপনার একটু বুদ্ধিমত্তার উপরে যে আপনি কীভাবে চান এটা রেজিস্ট্রেশন করতে, আপনার নামটা শো করাতে। দ্যাটস ইট, এটা আর কোনো বাধ্যবাধ্যতা নেই বা এটা নিয়ে কোনো ঝামেলাও হয় না। আচ্ছা, এখানে আসেন পরের যে ফিল্ডটা, সে পরের ফিল্ড হলো কোম্পানি। এখন আপনি তো আজ ইন্ডিভিজুয়াল একটি ব্যক্তি, আপনার তো কোনো কোম্পানি নেই এই মুহূর্তে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট সিম্পল আপনি ফুল নেমটা দিয়ে দেবেন এখানে, দ্যাটস ইট, নাথিং, আর কিছু না। আরেকটা হলো এখানে হলো ওয়েবসাইট। ওয়েবসাইট ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে ওয়েবসাইটটা আপনি কী করবেন, ওয়েবসাইটটা কী দিবেন এখানে। এখন যেহেতু আপনি মাত্র বিগিনার্স, আপনার এখানে কোনো ধরনের ওয়েবসাইট নাই বা আপনি মাত্র সিপি নেটওয়ার্ক শুরু করতেছেন, সেখানে আপনি কীভাবে একটা ওয়েবসাইট পাবেন? আপনি তো ওয়েবসাইটের আগে কখনো করেন নাই বা আপনার কোনো ল্যান্ডিং পেজও করা নেই বা কিছুই করার নেই, আপনি ওয়েবসাইট কী পাবেন? আচ্ছা, আমি আপনাদেরকে কি যেটা সাজেস্ট করব, যেহেতু আপনারা আমার কাছ থেকে এই ট্রেনিংটা আপনারা শিখতেছেন, জানতেছেন, আপাতত যেটা করতে পারেন আমাদের যে কোনো একটা ওয়েবসাইট আপনারা এখানে পুট করতে পারেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব www.shikbokoi.com। এটা এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো যে যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে আপনাদের যখন নিজেদের ওয়েবসাইট হবে তখন আপনারা এই এইটা আপনারা আপনাদের অ্যাকাউন্টস থেকে আবার এটা চেঞ্জ করে নিতে পারবেন। সো আপাতত যেহেতু আপনাদের কোনো ওয়েবসাইট নাই সেহেতু আপনারা এভাবে আমাদের আমাদের একটা ওয়েবসাইট আপনারা চাইলে ইউজ করতে পারেন বা আপনাদের পরিচিত জন যদি কেউ থাকে তাদের একটা ওয়েবসাইট আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। এরপর রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এটা আপনি আবার আপনার অ্যাকাউন্টস থেকে আপনি এডিট করে আপনার ওয়েবসাইট এখানে বসাতে পারবেন, এটা নিয়ে তেমন একটা কোনো প্রবলেম হবে না। এরপরে স্টেট অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস মানে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় কোন থানায়, যে থানার নামটা সেটা আপনি এখানে দিতে পারেন। যেমন আমি কোতোয়ালি থানাতে থাকি, সেই জন্য আমি কোতোয়ালি দিলাম। স্টেট অ্যাড্রেস আমার বাসার অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন, এখানে আপনি দিতে পারেন আপনার ফুল হাউস অ্যাড্রেস, যেটা বলে যে হাউস নাম্বার এত, হাউস এত, ১২, তারপরে রোড কত, রোড নাম্বার কত সেটা দিতে পারেন। হ্যাঁ, এভাবে দিবেন আপনি এখানে, একটু আমি একটু সুন্দর করে দিই, হাউস এত, রোড এত, রোড পাঁচ নম্বর রোড, কোন এরিয়াতে, পুরো অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। আশা করি এটা আপনারা বুঝছেন, এটা আমাকে দেখানোর তেমন কিছু নাই। তারপরে কান্ট্রি, কান্ট্রি বাংলাদেশ দিবেন,
সিটি চিটাগং, চিটাগং এই আবার স্টেট রিজিয়ন, স্টেট এবং এই যে এখানে দেখেন উপরে যে আমি দিয়েছিলাম স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস এবং স্টেট একই জিনিস রাখবেন। আপনার জিপ কোড নিশ্চয়ই আপনি জানেন, সেটা দিবেন আর ফোন নাম্বারটা এখানে পুট করবেন। দেখুন আমি এখানে জিরো টিরো কিছু না দিই, কিন্তু জিরো বাদ দিয়ে জিরোর পরের যে অংশটা সেই অংশটা আপনি এখানে পুট করবেন, তাহলেই হবে। জিরো দেওয়ার দরকার নেই, কারণ জিরো দিয়ে যখন আপনি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করছেন, অল অটোমেটিকলি তারা বাংলাদেশের যে কান্ট্রি কোড সেটা তারা অটোমেটিকলি নিয়ে নেবে। সেক্ষেত্রে আপনি জিরো বাদ দিয়ে তা আপনার মোবাইল নাম্বারের পরের অংশগুলো আপনি এখানে পুট করবেন। এরপরে আসেন এই যে আইএম সার্ভিস, আইএম সার্ভিসটা হলো যে স্কাইপ দিবেন, আপনার একটা স্কাইপ অ্যাকাউন্ট আপনি করে নেবেন আগে, এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার আগে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে স্কাইপে। কারণ হলো এই স্কাইপের মাধ্যমে কিন্তু আপনার সাথে আপনার যে এই সিপিএম মার্কেটিংয়ের যে ম্যানেজার, একজন আপনার আন্ডারে আপনার একজন বস থাকবে, সে বস আপনার সাথে কিন্তু যোগাযোগ করবে স্কাইপের মাধ্যমে। তো অবশ্যই আপনারা সিপিএম মার্কেটিং, সিপি গ্রিপে বা যে কোনো মার্কেট প্লেসেই রেজিস্ট্রেশন করার আগে কিন্তু আপনার আইএম সার্ভিস এই স্কাইপ অ্যাকাউন্টটা আপনার লাগবে। তো আমি স্কাইপ সিলেক্ট করলাম, আমার স্কাইপ আইডি হলো সিফাতুল্লাহ। তো আমার স্কাইপ আইডি যেহেতু সিফাতুল্লাহ, সেহেতু আমি সিফা তুলে দিচ্ছি। তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনারা যখন সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার আগে যাতে আপনাদের একটা স্কাইপ অ্যাকাউন্ট থাকে। যদি না থাকে, আজকেরই এখনই এই মুহূর্তে আপনি একটা স্কাইপ অ্যাকাউন্ট করে নেন, সেই স্কাইপ অ্যাকাউন্ট আপনাদের প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু স্কাইপ অ্যাকাউন্টটা লাগবে। সো এটা অত্যন্ত একটা ভ্যালুয়েবল একটা জিনিস এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। সো আজকেরই আপনাদের স্কাইপ অ্যাকাউন্ট যাদের নাই তারা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে তারপরে দেন সিপিএ মার্কেটিং, সিপিএ গ্রিপে আপনারা রেজিস্ট্রেশন করার জন্য ট্রাই করবেন। ওকে, এই আইএমটা আমাদের দরকার নেই, আমাদের মূলত যেটা সহজ সেটাই আমরা ইউজ করব। তারপরে এদিকে বাম দিকে আসুন, দেখুন পাবলিশার টাইপ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, পাবলিশার টাইপ আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে। ওয়েব অ্যান্ড কন্টেন্ট লগ কেন সিলেক্ট করবেন এত কিছু এখন আপনাদের জানার দরকার নেই, যেহেতু আপনার বিগিনার্স, আস্তে আস্তে সব শিখুন। যেটা আমাদের ন্যাসেরি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার সেটাই আমরা করব। এখানে আরও অনেকগুলো বিষয় আছে, এগুলো কেন আমি সিলেক্ট করতেছি না সেটা নিশ্চয়ই একটা কারণ আছে, সে কারণটা আপনাদেরকে আপাতত না জানলেও হবে। শুধুমাত্র ওয়েব অ্যান্ড কন্টেন্ট লক আমি বলছি আপনাদেরকে, এটাই সিলেক্ট করে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, কোন ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি করতে চান, জিমেল হতে পারে, ইয়াহু হতে, হটমেল হতে, হোয়াট এভার, যেটাই হোক না কেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে পুট করবেন। ধরুন আমি এই ইমেল আইডিটা আমি এখানে দিলাম। তারপরে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন যে আপনার ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা কিন্তু না, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা দিয়েই আপনার সিপিএ গ্রিপের ভিতরে আপনাকে ঢুকতে হবে। ফর এক্সাম্পল আমি একটা পাসওয়ার্ড দিলাম, এই সেম পাসওয়ার্ডটা এখানে আমি দেবো। তবে অবশ্যই আপনারা মেক শিওর রাখবেন যে এই পাসওয়ার্ডটা যেটা দিয়েছেন সেটা এক নির্দিষ্ট একটা এক্সেল ফাইলে বা কোনো একটা জায়গায় সংরক্ষণ করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম হলে সেখান থেকে পাসওয়ার্ডটা দেখে আবার রিপোর্ট করতে পারেন। আচ্ছা, এরপর হলো টাইম জোন, টাইম জোনটা আপনার সিলেক্ট করতে হলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ঢাকা দেখতে পারবেন, কোন একটা জায়গায় ঢাকা আছে, আমি একটু আপনাদেরকে খুঁজে বের করতে হবে সেটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিক্স প্লাস সিক্সের আমাদের ঢাকা কলম্বিয়া, এখানে তিনটা কান্ট্রি এটা ই করে। তো আমরা যেহেতু ঢাকা আছে সেই ঢাকাটাই আমি সিলেক্ট করবো, এখানে এটা সিলেক্ট করবেন। দেন এখানে একটা ক্যাপসা আছে, সেই ক্যাপসাটা ফিল আপ করতে হবে, আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনসের ব্যাপার আছে, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটাকে টিক মার্ক দিতে হবে। দেন সাবমিট রেজিস্টার, ওকে, দিস ইজ দ্য প্রসিডিউর। আমি অলরেডি এখন সাবমিট, আমি রেজিস্টার বাটনে ক্লিক করবো না, বিকজ অফ দিস অল ইনফরমেশনস অলরেডি, মানে আমি এটা দিয়ে অলরেডি আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, নতুন একটা অ্যাকাউন্ট আমি দুই তিন দিন আগে প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্যই আমি করছিলাম। সো এই আইডি দিয়ে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেহেতু আমি এই ইনফরমেশন দিয়ে নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই না। আপনাদের এখানে একটা সিকিউরিটি রিজনে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, অনেকেই যে কাজটা করে সেটা হলো যে একাধিকবার একটা কম্পিউটার থেকে বা একটা পিসি থেকে একাধিকবার একই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চেষ্টা করে, এই জিনিসটা আপনারা কখনই করবেন না। কারণ হলো এটা সিপিএ নেটওয়ার্ক বা সিপিএ মার্কেটিংয়ের এই সার্ভারগুলো অত্যন্ত স্ট্রং একটা সিকিউরিটি মেনটেন করে তারা। সো যখন আপনি একটা পিসি থেকে আপনি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চেষ্টা করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তখন কিন্তু তাদের সার্ভার থেকে যদি এটা ফাইন্ড আউট করতে পারে যে আপনি স্প্যাম করতেছেন, আপনি একাধিক অ্যাকাউন্ট ইউজ করা ট্রাই করতেছেন বা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চেষ্টা করতেছেন, তখন কিন্তু আপনি সবগুলো অ্যাকাউন্টই তারা ব্লক করে দিতে পারে। সো এই জিনিসটা কখনই আপনারা করবেন না, আপনাদের একটা পিসি থেকে একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টেই সুন্দরভাবে ইউজ করার চেষ্টা করবেন। এই সিপিএ নেটওয়ার্ক বা সিপিএ নেটওয়ার্কগুলো মার্কেট প্লেসগুলো এতটা স্ট্রং হয় সিকিউরিটি রিজন থেকে যে আপনি তাদেরকে ফাঁকি দিয়ে কোনোভাবেই কাজ করতে পারবেন। আমি প্রথমে একটা কথা বলছি যে সিপিএ নেটওয়ার্কে কাজ করতে হলে, সিপিএ মার্কেটিং করতে হলে আপনাকে সততার পরিচয় দিতে হবে, অনেস্টলি এবং ধৈর্য থাকতে হবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কোনোভাবেই ট্রাই করবেন না যে একটা পিসি থেকে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য।
তাতে কিন্তু আপনার নিজেরই প্রবলেম হবে। সো এই জিনিসটা আমি আপনাদেরকে অ্যালার্ট করলাম, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে আমার কথা মানতে পারেন না আমাদের, এটা আপনাদের ব্যাপার। বাট আমি আমার জানা যতটুকু ততটুকু জ্ঞান আমি চেষ্টা করতেছি আপনাদেরকে জানানোর জন্য। সো আমি রেজিস্টার বাটন দিয়ে ক্লিক করব না, বিকজ এই পিসি দিয়ে আমি অলরেডি সিপি গ্রিপে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি যেটা করব সেটা হলো, যেহেতু করে ফেলছি, তখন এই রেজিস্টার বাটনে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনার কম্পিউটারে আপনার ইমেল আইডিতে এরকমের একটা নোটিফিকেশান আসবে। কী নোটিফিকেশান? গ্রিটিংস এমডি সিফাতুল্লাহ, প্লিজ ইউজ দ্য ব্লু লিঙ্ক ভ্যালিডেটেড এত এত, তারপর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা কী করতে হবে, ভ্যারিফিকেশান করতে হবে। এই ইমেলটা যখন আসবে এবং ইমেল থেকে আপনি এই লিঙ্কটা যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটা কী হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে।